Hey Fox. আরে আমি যে ফক্সটা বলি FOLKS সেটা আলাদা। আমি কি তোমাদের শেয়াল বলবো? নাম ফক ফক মানে ফক মানে মানে ফক ফক মানে ফক ধর বাড়া করবই না। তো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। যা এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর। হ্যাঁ 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 জানি 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 আমার সমাবেশে মানে মাধ্যমিক ক্যান্ডিডেটরা নিশ্চয়ই অনেক অসুবিধা আছে, ঝামেলায় পড়ছো। তো আর টেনশন নেই লেনে কা টেনশন দেনে কা হ্যায় আজ। তো আমি আজ আজকে কিছু ঠেট দিতে এসেছি, কিছু মানে যারা তোমার সাথে প্রবলেম সৃষ্টি করে, যারা প্রবলেম সৃষ্টি করে তোমার সাথে, তাদের সাথে আমি আজকে কথা বলবো, তাদের বিষয়ে তাদেরকে কিছু ঠেট দেবো আর তাদের কাছে কিছু আবদার জানো। প্লিজ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো জোরসে বলো প্লিজ। বেগুন, ফার্স্ট প্রবলেম, আমাদের পাড়ার প্রতিবেশীদের কিছু মা মনিদের নিয়ে, যারা তোমার বাড়িতে নিত্য দিন দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসে থেকে তোমার মাকে তোমার বাইরে বেরোনো বাইরে যাওয়া থেকে শুরু করে তোমার ফোন চালানো অবধি তোমার মাকে কু কথা আর যত কিছু আছে সব জানায়, যেখানে তোমাকে জানায়। পল্টুর মা জানো, আমার বাড়ির পাশের ছেলেটা না ওই দিন বেড়াতে গিয়ে না দুটো মিশতে গাফা গাফ করে দিয়েছে। পাশের বাড়ির বাড়ির কাকুর ছেলেটা ওদিন দেখলাম মোবাইল দেখতে দেখতে না কি আওয়াজ হচ্ছিল, আউ আউ। তো বলছে বেশি ফোন চালাতে দিব না ওকে, আর বেশি বাইরে যেতে দিও না, নাহলে কিন্তু ছেলে বড় আর মাধ্যমিক পরীক্ষায় কিচ্ছু করতে পারবে না। ডিয়ার কাকিমা অ্যান্ড বৌদিমা, তোমাদের আমি জানাতে চাই যে আমি এত দামি ফোন আমার বাবা মার কাছ থেকে আমি কেন কিনেছি? তোমাদের পাছার ছবি তুলতে না তোমাদের সামনের ছবি তুলতে, হ্যাঁ না তোমাদের সাথে সেলফি তোলার জন্য আমি নিজে ফোন কিনেছি, আবদার জানিয়েছি, নিজে ফোন চালাবো, আমার ফোন আমি বুঝো। আর আমি বাইরে যাই, হ্যাঁ বাইরে যাই, বাইরে কার পায়ে যাই, তোমার পায়ে না আমার পায়ে? প্লিজ এটা বুঝো, পা ব্যথাটা আমার হবে তোমার না। দ্বিতীয়ত আমার শ্রদ্ধেয় অবন্ধু প্রকৃতির স্যার ম্যামদের জানতে চাই, না ম্যামটা একটু সাইডে থাক, স্যারদের জানাতে চাই, স্যার আমি দিনে 28 ঘন্টা পড়ে। এই ওটা না 24 ঘন্টা, 28 ঘন্টা না, আর তুই তো পড়তিস মাত্র 12 ঘন্টা। হ্যাঁ মানে 24 ঘন্টা মানে 12 ঘন্টা পড়ে আমি মারিয়ানা খাতের গর্তে মানুষের পটির গন্ধ শুকে, এই ঘামের গন্ধ শুকে আমি পরীক্ষা দিয়ে আমি ভালো নাম্বার পেয়ে আমি হিমালয়ে রাজার মতো ফিল করতে করতে পাবজি খেলার সময় আপনি ফোন করে জানান যে এইসব। হ্যাঁ বান্টু কত পেয়েছিস জানো? 600। অত গর্ব করে বলার কিছু নাই। হ্যাঁ আমার ওই বছর 680 পেয়েছে। হ্যাঁ তোমার লাউডস্পিকারটা দে তো আর তোর বাবাকে ফোনটা দে। হ্যাঁ বলছি যে আপনার ছেলে কিন্তু 600 পেয়েছে, ভালোই পেয়েছে, কিন্তু অতিরিক্ত খারাপ করেছে আমার মতে, 700-700 পাওয়া উচিত ছিল। তাই ওকে এখন ওর কাছ থেকে ফোনটা নিয়ে এখন পড়তে বসান, পড়ি করে কোনো লাভ নেই। হ্যাঁ পড়তে বসান। আর এর বিকালবেলা চলে যাব তোমার বাড়ি আমি। হ্যাঁ এই কফিটা রেডি রাখবেন, কফি খাই কিন্তু আমি। দেখুন স্যার আমি অনেক কষ্ট করেছি, আমি 600 পেয়েছি, 600 মানে 600 আপনার কথা মতো। তো 600 পাওয়া কোনো মুখের কলা বা ই না, মানে ই মানে ই না। A few moments later. তো গাইস ই করতে করতে আমি মানে একটু জামাটা চেঞ্জ করে আসলাম বাইরে, তো তখন নীল জামাটা দিয়ে আমার পেটটা দেখা যাচ্ছিলো, মানে সিক্স প্যাক দেখা যাচ্ছিলো বাইরে, কিন্তু কাউকে বলো না কিন্তু আমার সিক্স প্যাক আছে। তো গাইস আমি চশমাটা পরে নিলাম, খুব রাগের মাথায় আসছি। তো তো স্যার ম্যামদের বিষয়ে কথা বলবো, সে না বলে ভালো, যদি আমার বাড়িতে আবার যদি ফোন করে বলে দেয় সেই সব কথা। বাইরে একটাই কথা বলে রাখবো, স্যার কফির দাম না 5 টাকা প্যাকে, কফিটা নিয়ে আসবেন না। তৃতীয়ত আমি আমার যত সব লুচ চালা ফাঙ্গা বিল্ডু বন্ধুদের বলতে চাই, দেখো তুমি পরীক্ষায় 95 পাও, 94 পাও, 90, 100 পেয়ে যাও না কেন, আমার তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি যখন
মাধ্যমিকে বা এক্সামে 100% বা তোমার থেকে নাম্বার কম পায়। আর তার আগে তোমাকে বলে দিই যে ভাই আমাকে ফোন করিস না, মানে রাতে কল দিস না, তাও এই কুত্তা সমান বন্ধুরা তোমাকে ফোন করবেই, ফোন করে বলে। হ্যাঁ বান্টু, কোনো পেয়েছিস তুই তোর এসে দে, মানে তোর এক্সামে টোটাল কত পেয়েছিস? আরে বল না, ভুলে গেছি। হ্যাঁ ও মনে হয় আমার থেকে খুব খারাপ পেয়েছিস, হ্যাঁ তাই বলতে চাচ্ছিস। শাস্তি হবে। এটা কিন্তু গঙ্গায় নকল ছিল না। তো ডিয়ার বন্ধু, তুমি কত ইন্টেলিজেন্ট সেটার প্রমাণ আমি তোমাকে দিচ্ছি এবার। দেখো আমি তোমাকে সকালবেলায় বা দুপুরবেলায় আমি বলে দিই যে আমাকে রাতে ফোন করিস না, বা আমাকে বাড়ির মানে আজকের দিনে ফোন করিস না, তাও তোমার মাথায় তোমার এটা এটুকু মনে থাকে না? তো কেমন ব্রিলিয়ান্ট তুমি, কেমন বিল্টু বিল্টু না, তুমি হচ্ছে ফিল্টু, রেগুলার ফিল্টু। তো ব্রিলিয়ান্টের পরিচয় আমি তোমাকে দিয়ে রাখলাম। আর তুমি যদি ভেবে থাকো আমাকে বাড়িতে খুব ঠেঙানি খেয়েছে, তার মানে তুমি ভুল, তুমি অশিক্ষিত, তুমি ফুলটুর অধিক নিম্ন পর্যায়ে বসে আছো এখনও। তো তোমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার লাভ নাই, তো এখান থেকে ফুটে যাও। আর আমার কাছে তুমি আমার এইটার সমান লজ্জা লাগা দরকার। A few moments later যখন তোমার থেকে বেশি নম্বর পাই তখন তো ফোন করো না। এই তোমার শিক্ষিতর পরিচয়, এই তোমার সম্মানের পরিচয়, আত্মসম্মান নির্বোধ কথাটা, অশিক্ষিত মূর্খ, কাজের না, কাজের না তোমরা। তখন ফোন করে একটু বলবে, তাহলে আমি বাড়িতে মিশতে পারবো। লজ্জা লাগা দরকার। আমি আমার সব মিডিয়া কাকুদের বলতে চাই, দেখো মিডিয়া কাকু, ওই যে ওই ছেলেটা বা মেয়েটা ফার্স্ট হয়েছে যে মাধ্যমিকে বা এক্সামে বেশি নম্বর পেয়েছে, তাকে তুমি একদিনের জন্য সেলিব্রিটি, মানে একদিন কেন, গোটা বছরের জন্য সেলিব্রিটি বানিয়ে রেখে দাও। কেন, তারা কষ্ট করেছে, মানলাম কষ্ট করেছে, কিন্তু তারা তো সেলিব্রিটি না, তারা তোমরা তোমাদের জন্য তারা সেলিব্রিটি হয়ে যায়। বাড়িতে আমরা গাল খাই, দেখ দেখ ছেলেটাকে দেখ কত পড়াশোনা, তো এগুলো কী? তো তাকে উইশ করছে, ঠিক আছে মানলাম, খবরে দেখাচ্ছে, তোমার নাম বললা, ঠিক আছে সব মানলাম। তো অত সেলিব্রিটি গিরি, এই ও হেঁটে যাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে ওর মা, ওটা কি ঢং, মানে ঢং। তো কেন আমরা 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 যে এত খাটনি করি, দিন রাত এডিট করি, ইউ করি, উ করি, ওই আমাদের চ্যানেল তো দেখো না টিভিতে। সুব্রত বাবু একটু ব্যবস্থা করে দিও না। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। অ্যাট লাস্ট ডিয়ার কাকু কাকিমা, ওরফে বন্ধুর বাবা মা, দেখুন আপনার ছেলে যদি পরীক্ষা কম পেয়ে থাকে তাহলে তাতে আপনার ছেলেকে শেখাবেন না যে বন্ধুর সাথে মিশবি না, বন্ধুরা তোকে ফাঁকি দিয়ে চলে যাবে, পরীক্ষার নাম্বার কম পেয়ে থাকবি আর তুই পিছোতে থাকবি, আর তোরা ওকে তোকে মানে ওরা লাঠি মেরে মেরে চলে যাবে। এই দুনিয়াতে প্রকৃত বন্ধু বলতে কিচ্ছু হয় না, এগুলো সব ফাঁক। তো দেখুন কাকু কাকিমা, আপনার ছেলে প্রকৃত বন্ধু যদি কিছু হয় না, তাহলে আপনার ছেলেকে পরীক্ষার সময় দশ নম্বরের এ নম্বরের এক নম্বরের MCQটা কে বলে দিয়েছিল? কোনো উত্তরই বলে দিল, হ্যাঁ তো উত্তরটা কে বলে দিয়েছিল? আর প্রাইভেট যাওয়ার সময় আপনার ছেলেকে কে ড্রপ করতো সাইকেল দিয়ে কে ড্রপ করতো? তাহলে ওটা বন্ধুত্ব ছাড়া কী তো, ওটা ওটা বন্ধুত্ব না তো কী ওটা? হ্যাঁ জানি কিছু লুচ্চালা ভাঙ্গা বন্ধু আছে যা মানে এই কত পেয়েছিস রে, এই ভুলেই গেছি রে, বল না একটু। হ্যাঁ জানি ওরকম কিছু বন্ধুত্ব আছে, কিন্তু তাই বলে তো আসল বন্ধুত্ব যে লোপ পেয়ে গেছে সেটা তো না, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কয়েকটা এখানেও সংগৃহীত আছে, লাইক বাই দাও এটা কিন্তু বঙ্গায় নকল ছিল না। হ্যাঁ জানি আমি বেশি নম্বর পেয়েছি, আপনার ছেলে কম নম্বর পেয়েছে। দেখুন কাকিমা, সবসময় কিন্তু সুখ আসে না, যেমন সুখকে যেমন দুঃখ কাটিয়ে সুখ আসে, সেরকম রাত কাটিয়েও দিন আসে। তো সেরকম একটু পড়াশোনা করতে গেলে একটু মাঝে মধ্যে কম নম্বর পেতে হয়, নাহলে ভালো নম্বরের আশাটা করা যায় না। তো তাই বলছি যে তো ছেলেদেরকে মিশতে দেবেন, আমাদের তো কিছু পেট বলে কিছু আছে, খাওয়া দাওয়া তো নাহলে হয় না, চপ টপ, তো তাই বলছি একটু ঘুষতে দেবেন। তো প্রকৃত বন্ধুত্ব আছে, সংরক্ষিত আছে। হ্যাঁ জানি ছোটো মুখে বড় কথা বলছি, তো তাই বলে তো এটা না, এটা কথাটা বাস্তব। আপনার জীবনসাথীও এরকমই আপনার প্রকৃত বন্ধু, আপনি কথাটা শেয়ার করতে হচ্ছে, এরকম আমাদেরকেও বন্ধু, আমাদের বন্ধু শেয়ার করতে। তাই বলছি প্রকৃত মানে পরীক্ষা যদি খারাপ নম্বর পেয়ে থাকে আপনার বন্ধু মানে আপনার ছেলেকে
মিশতে দেবে, যত মিশতে দেবে না হলে ছেলে ডিপ্রেশনে চলে যাবে। যদি কথাটা যদি দুঃখটা না বলতে পারে তাহলে তো। তো তোমাদের কাছে এই কয়েকটাই প্রবলেমের কথা বললাম, আর আবদার আছে কিছু যেগুলো জানিয়ে দিলাম, তো শেয়ার করে দিও। আর ভালো লাগলে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিও, আর ফলো করে দিও ইনস্টাগ্রাম নিচে, আর কমেন্টে জানো যে তোমার প্রবলেমটা কী। আর গাইস একটা কথা বলে যাচ্ছি যে আমি এই বছর আর ভিডিও বানাচ্ছি না, কারণ আমাকে মাধ্যমিক সামনে পরীক্ষা তো পড়তে লাগবে। আশা তোমরা যদি আমাকে মাঝে মানে তোমরা যদি সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করছো ওই জন্য মাঝে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যদি আবার এই ভিডিওর মাঝে মানে এই বছরের মাঝে যদি আমি ভিডিও আপলোড করি, ছোটো ছোটো হয়তো ভিডিও আপলোড করব। আর চ্যানেলের নেমটা বদলালাম, কেমন লাগছে হিরো ভাইন্স? হ্যাঁ, তো আশা করি সবাই ভালো থেকো, সুখে থেকো। আজকের জন্য এটুকুই। ক্যা করো ইয়ার, আব তো হো গয়া। जैसे आई वो परियों के शहर से मुझे लेके जाएगी आसमानों।